আসুন দাদা, একটু পিছিয়ে আসুন, আলোটা দিলে তো ভালো হয়। প্রচলনের মাধ্যমে আজকে ন্যাশনাল অ্যান্টি ট্রাফিকিং কমিটির অনুষ্ঠানে আমরা নিয়োগ তাদের প্রাণ দিতে হলে দেব। আমরা শারীরিক প্রতিবন্ধীদের জন্য ন্যাশনাল অ্যান্টি ট্রাফিকিং কমিটি কি করেছে, শারীরিক প্রতিবন্ধী যারা আছে তাদের যদি ট্রাইসাইকেল বাইসাইকেল বা চলার জন্য কিছু দরকার হয় আমাদেরকে অ্যাপ্লাই করুন, আমাদের কাছে আসুন, আমরা দেবো। আমরা দিতে কি তার জন্য কোন পয়সা লাগে না। তারা যদি পড়াশোনা করতে চায় সেই কারণে স্কুলের সঙ্গে আমরা চুক্তি করেছি, সেই স্কুলগুলোতে আমরা পাঠাবো, পড়াশোনা করাবো। আমাদের কিছু স্কিম আছে, আপনারা যদি ডাক্তার ইঞ্জিনিয়ার বা কোন ধরনের কিছু হওয়ার জন্য আপনাদের কাছে অর্থ নেই, পড়াশোনা ভালো করতে চাইছেন, আমরা সেই ধরনের পড়াশোনা করার জন্য কিছু ট্রেনিং ইনস্টিটিউট খুলেছি। সেই ট্রেনিং ইনস্টিটিউটে সেই ট্রেনিং করিয়ে তাদেরকে ভালো জায়গায় হাতের কাজ থেকে শুরু করে বিভিন্ন কাজে আমরা লিপ্ত করার চেষ্টা করছি। শুধু আমরা প্রচার করি না, আমরা কাজ করি, কাজ করে আমরা দেখাই। আমরা আপনারা জানেন, আজ থেকে জানেন কিনা যায় না, বা একটা নিউজ এসেছিল দেখবেন, উলুবেরিয়ার একটি মেয়ে, মেয়েটির নাম করবো না, কোন একটি ওঝার কাছে গিয়েছিল, ওঝার কাছে যা পাওয়ার তাকে সে রেট হয়ে যায় 2008 সালে। কনকনে শীতের দিনে তখন মহেশ্বতা দেবী ছিলেন মেসে, মহেশ্বতা দেবী ফোন করেন, বলেন এই জিন্দার এরকম একটা ঘটনা ঘটেছে, কি করা যায়। আমরা ছুটে এসেছিলাম, যেহেতু রেপ হয়ে গেছে সেহেতু পরিবারের মেয়েটিকে আর নিতে চায় না, মেয়েটিকে নিয়ে মহেশ্বতা দেবী বাড়িতে রাখা হয়েছিল। ধন্যবাদ জানাই আজকের আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে। তারপর যখন 2009 উনি রেল মন্ত্রী হয়েছিলেন, ওনাকে বলার পর সেই মেয়েটিকে একটি রেলে চাকরি করে দিয়েছিল। আজকে হাওড়া জিয়া হাওড়া রেলওয়ে উনি একটি চিঠির কাজ করছে, সেগুলো দেখা হলো। তো দাদা, তুমি যদি না থাকতে আমি হয়তো বাঁচতাম না। আজকে চাকরি পাওয়ার পর পরিবার ফিরিয়ে নিয়েছে, সেদিন পরিবার ফিরিয়ে নেয়নি, সে সুসাইড করতে চেয়েছিল, বলেছিলাম না রে বোন এরকম হয় সুসাইড করিস না। তো আজকে এই ধরনের হাজার হাজার ঘটনা তাকে সেখান থেকে উদ্ধার করে এনে কাউন্সিলিং করিয়ে মাধ্যমিক পরীক্ষা দিল।
ন্যাশনাল অ্যান্টি ট্রাফিকিং কমিটির কাছে হাজার হাজার উদাহরণ নয়, ন্যাশনাল অ্যান্টি ট্রাফিকিং কমিটি কাজ করে দেখায়। এই ধরনের কোন সমস্যা যদি পড়ে, সমস্ত সমস্যা যদি থাকে, আপনারা সরাসরি যোগাযোগ করুন। আর আমি বলব আমার নাম্বারটা 24 ঘন্টায় খোলা থাকে। যদি আপনাদের কারোর নাম্বার লাগে, আমি নাম্বার বলছি, আপনারা নোট করে নিতে পারেন, 9874641563। এখানে যদি নাম্বারে আপনারা না পান, হোয়াটসঅ্যাপ বা মেসেজ করে দেবেন। আবার বলছি 9874641563।